নমস্কার সবাইকে, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কুলের আচার। তাই প্রথমে কুলগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, দিয়ে কুলের বখাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি, জল দিয়ে তেঁতুলের গাঁটটা বের করে নেব। কুলের আচারের জন্য একটা মশলা ভেজে নেব। নিয়েছি গোটা জিরে, ধনিয়া, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। সব কিছুকে শুকনো খোলায় ভেজে শিল নোড়াতে গুঁড়ো করে নেব। আচার বানানোর জন্য কড়াতে সরিষার তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন। শুকনো লঙ্কা ও 5 ফোড়ন হালকা ভেজে নিয়ে কুলগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে কুলগুলোকে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। কুলের স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ওই তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। মিষ্টির জন্য এখানে দেব আখের গুড়, দিয়ে আবারও 5-6 মিনিট ধরে রান্না করে নেব। নামানোর আগে দেব স্বাদ মতো লবণ ও ভাজা মশলা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবো।